গোটা ঢাকা শহর জুড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। ঢাকার হাসপাতালগুলোতে ঈদের পর থেকে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণের বেশি। বিশেষ করে গত 3-4 দিন ধরে ঢাকার করোনা হাসপাতাল ও করোনা ইউনিটে কোনো বেড ও আইসিইউ ফাঁকা নেই। শুধুমাত্র রোগীরা ছুটি হলে নতুন রোগী ভর্তি করানো হচ্ছে। শুধু ঢাকায় না, এই অবস্থা বাংলাদেশের অন্য বড় শহরগুলোতেও। বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাস। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটি শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। ঢাকার হাসপাতালগুলিতে ঈদের পর থেকে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশেষ করে গত 3-4 দিন ধরে ঢাকার করোনা হাসপাতাল ও করোনা ইউনিটে আইসিইউ ফাঁকা নেই। শুধুমাত্র রোগীর ছুটি হলে নতুন রোগী ভর্তি করানো যাচ্ছে, আর আইসিইউ বেড পেতে ভর্তি রোগীর মৃত্যুর অপেক্ষা করতে হচ্ছে। শুধু ঢাকায় না, এ অবস্থা বাংলাদেশের অন্য বড় শহরগুলিতেও। শুধু সোমবারই করোনা ভাইরাসে আক্রান্ত 246 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 21,162 জন। সোমবার নতুন করে শনাক্ত হয়েছে 15,989 জন। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,80,317 জন। এর আগে রোববার 231, শনিবার 218, শুক্রবার 212, বৃহস্পতিবার 239, বুধবার 237 ও মঙ্গলবার 258 জনের মৃত্যু হয়। বাংলাদেশে একদিকে করোনার ঊর্ধ্বগতি, অন্যদিকে কঠোর লকডাউন। এরই মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়ায় ঢাকায় ঢুকছেন লাখ লাখ শ্রমিক। স্বাস্থ্যবিধি না মেনে এসব শ্রমিক ঢাকায় আসার সামনের দিনগুলোতে করোনার পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।